আসসালামু আলাইকুম। শীতের মৌসুমে যদি ব্যতিক্রম কোনো রেসিপির কথা চিন্তা করেন, ফুলকপির ভর্তা হতে পারে অন্যরকম কিছু। আর ভাবছেন স্বাদ কেমন হবে, সেটা নাই বা বললাম, নিজের চোখেই পরখ করে দেখুন। চলুন শুরু করা যাক। একটা পাতিলে সামান্য পানি নিয়ে নিব, এতে ফুলকপিটা দিয়ে দিব। হালকা আছে, এটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য এটা আমি এখন রেখে দিব। ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন হাত দিয়ে আমি এটা ভাঙতে পারতেছি। একটা পাতিলে খুব সামান্য তেল নিতে হবে, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা চারিদিক দিয়ে ঘুরে মেল করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে সিদ্ধ করা ফুলকপিটা আমি দিয়ে দিব। হালকা আছে, এটা আমি এখন ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব, যাতে ফুলকপির যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। লো হিটে ভেজে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। যে তেল থাকবে সেই তেলে আমরা শুকনো মরিচটা ভেজে নিতে পারবো, এক্সট্রা কোনো তেল ইউজ করতে হবে না। এখানে 6টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন। এটা ভেজে নিব এখন, হালকা আছে, লাল লাল করে ভেজে নিব। এখানে আলাদা আলাদা করে আমি ভেজে নিচ্ছি না, 3টা একসঙ্গে আমরা ভেজে নিচ্ছি। এতে শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে, রসুনটাও ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটা ধুয়ে যাবে। একটা প্লেটে ফুলকপি, 6টা মরিচ নিয়ে নিচ্ছি, আর রসুনের কুয়োগুলো নিয়ে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে মরিচটা আমি এখন ভেঙে নিব, মিহি করে ভেঙে নিব। মরিচটা ভাঙা হয়ে গেলে রসুনটা আমরা মরিচের সঙ্গে মতে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, সবগুলো একসাথে মেখে নিব। পেঁয়াজ মরিচটা আমার মাখা হয়ে গিয়েছে, এতে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নিব। ফুলকপিটা ভেঙে নিচ্ছি হাত দিয়ে, খুব মিহি করে ভাঙবো না, তাহলে কি ফুলকপির ভর্তায় সেটা বোঝাই যাবে না। এই জন্য একটু গোটা গোটা রাখবো, ফুলগুলো গোটা গোটা রাখবো, আর ডাঁটগুলো হাত দিয়ে একটু ভেঙে নিব। দেখুন আমি এইভাবে ভেঙে নিচ্ছি, আমার ফুলকপি ভাঙা হয়ে গিয়েছে, মশলা সহ সব আমি একসঙ্গে মেখে নিচ্ছি। আলাদা করে যে বেরেস্তা করে রাখছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও খুব মজা লাগবে। কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, সব মিলে মেখে নিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।